অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি বলো? আমি একটু কথা বলে আসছি, এসে বলছি। ওকে ওকে, টেক ইওর টাইম। আজকে কি স্পেশাল ডে হতে পারে যে সুন্দরী এত খুশি? কিছু না মাথায় আসছে না। ঠিক আছে, আসুক, এলে তো জানতেই পারবো। কি হলো, এতক্ষণ ধরে রিং হচ্ছিল, ফোন ধরছিলে না, কোথায় ছিলে তুমি? আমি আসলে ক্লাসে ছিলাম, তো তাই বেরিয়ে ফোনটা ধরতে একটু দেরি হয়ে গেল, সরি। ইটস ওকে সুন্দরী, আজকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তুমি ভুলে গেলে? আমি ভেবেছিলাম তুমি নিজে আমাকে ফোন করে উইশ করবে। আপনার মনে আছে? আমি কি করে ভুলি বলো, এই দিনটা আমার জন্য খুব স্পেশাল একটা দিন, তাই না? আমার মন বলছিল আপনি আমাকে আজ ফোন করবেন, তাই আমি সকাল থেকে আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। ও বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস সুন্দরী। আপনাকেও কনগ্রাচুলেশনস। আপনি কবে আসছেন? দেখো সুন্দরী, আমি তো এই সবে এসেছি, এত তাড়াতাড়ি এখানে ছুটি পাওয়া যাবে না, যখন ছুটি পাওয়া যাবে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি আমার জন্য নাড়ু পাঠাচ্ছ তো? একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলো না। আমি না ওই নাড়ুটা ঠিক বানাতে পারি না, তাই আপনি বলার পর আমাদের কোম্পানির যিনি এমডি তাকে আমি বলেছিলাম, উনি আমাকে বলে দিয়েছিলেন কি করে বানাতে হয়। তারপর আমি বেশ কয়েকবার চেষ্টাও করি, প্রথমে পাক ধরছিল না বলে ঠিকঠাকভাবে গোল হচ্ছিল না, খালি ঝুরঝুর করে ভেঙে যাচ্ছিল। তারপর অনেক চেষ্টার পর ঠিকঠাক গোল হয়, তখন আমি মামুকে ফোন করি, কিন্তু মামু জানায় যার দুবাই যাওয়ার কথা ছিল সে নাকি চলে গেছে। যাক বাজা গেল। বাবা আপনি হাসছেন, আমার তো মাঝে মাঝে মনে হতো যে আপনি হাসতেই জানেন না। শুনুন না, আমি এখন বাড়িতে নানান রকমের মিষ্টি বানানো শিখছি, আপনি দুবাই থেকে ফিরে এলে আমি আপনাকে নানান রকমের মিষ্টি পিঠে পায়েস করে খাওয়াবো, যাতে আমার সুগার হয়, তাই তো? বালাই শাট, আপনার ওসব কিচ্ছু হবে না। আচ্ছা সুন্দরী, তুমি আমার জন্য একটা কাজ করবে? হ্যাঁ বলুন না, কি করতে হবে? আমার দিদি আর জামাই বাবু মানে তোমার মামু আর মামিকে একটু ফোন করো, ফোন করে ওদের সাথে একটু কথা বলো। ওদের সাথে তো আজ সকালেই কথা হয়েছে, মামু আমি আমাকে ফোন করে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানালো, ঠাম্মি আর মালিনীর সাথেও কথা হয়েছে। হ্যাঁ কিন্তু আমি অন্য কারণে ফোন করতে বলছি।